বেসরকারি অর্থলগ্নি সংস্থার নামে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বেসরকারি অর্থলগ্নি সংস্থার নামে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার দায়ে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। জলঙ্গি ব্লকের নটিয়াল গ্রামের নটিয়াল বাজার এলাকার ঘটনা। এই যুবকের নাম লালচাঁদ মণ্ডল। সে খয়রামারি গ্রাম পঞ্চায়েতের বারোমাসিয়া গ্রামের বাসিন্দা বলেই জানা গেছে। মঙ্গলবার মালদা থেকে বেশ কয়েকজনকে লোন দেওয়া হবে বলেই ওই অফিসে ডাকা হয় এবং তাদের মধ্যে কারো কাছে 3,000, কারো কাছে 4,000 করে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। আমরা মালদা থেকে এসেছি, আমাদেরকে লোন দেবে বলে বলা হয়েছিল। এই বলে অনেক ডকুমেন্টস ফর্ম অ্যাপ্লিকেশন করা হয়, পরবর্তীতে বলেছিল একটা ডেট দিয়েছিল, ওই ডেটে এটা কোনো একটা প্রবলেম ইস্যু হয়েছিল যার কারণে বলেছিল কি লোনটা হবে না, ডেট পিছিয়ে দিয়েছিল। তো ডিসেম্বর 1 তারিখে বলেছিল ইন্স্যুরেন্সের টাকাটা জমা নেবে, এই টাকাটা জমা নিয়ে 24 ঘন্টার মধ্যে টাকাটা, এই লোন অ্যামাউন্ট যেটা ওই টাকাটা পাবে। এ বলে এসেছিলাম, কিন্তু যখন এসে দেখি যে মানে এই চেয়ারগুলো দেখে মানে অফিস দেখে মানে ডাউট হচ্ছে কি আদৌ এটা অফিস আছে কি আসে না, এই ব্যাপারটা যখন দেখলাম তো মানে প্রথমে ডাউট হলো। তারপর স্থানীয় লোককে ডাকা হয়, ডেকে তারপরে টোটাল কেসটা ওই থানার এতে দেওয়া হয়। আমাদেরকে এখানে নিয়ে এসেছে, বললো যে তোমরা এখানে আসো তো তোমাদের বিমা হেলথ ইন্স্যুরেন্সের আর বিমা টাকা লাগবে, তারপরে 24 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপরে আমরা এখানে বেরিয়ে দেখলাম যে এখানে তো কেউ নেই, শুধু একজনই আছে। চারজনকে আমরা বাইরে বেরোলাম জিজ্ঞাসা করার জন্য, দেখলাম তো সবাইকে বলছে যে এখানে তো আমাদের এগুলো জানা নাই, এখানে এটা চিটফান্ড হতে পারে। তারপরে আমরা কোনো অফিসই নাই, আমরা বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলাম তো বলছে কোনো অফিস নাই এখানে। তো এখান দিয়ে একটা ছেলে যাচ্ছিল, থানার সঙ্গে যোগাযোগ আছে, ওই ছেলেটাকে আমি বললাম যে আপনি একটু চলেন তো ভিতরে, এ গণ্ডগোল লাগছে। তারপর এসে ছেলেটা বললো, তারপর ওই ছেলেটা বাইক রেখে এসে আবার ভিতরে গেল, যে জানতে পারলো জিনিসটা কি। তারপর এই যে এখানে যারা বাড়ি আছে আশেপাশে ওদেরকে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো যে না কোনো এখানে কোনো অফিসই নেই। স্থানীয় এক যুবক জানান কোনোদিনই এখানে কোনো অফিস ছিল না, হঠাৎ একদিন আগে একটি অর্থলগ্নি সংস্থার নামে ব্যানার লাগানো দেখে সন্দেহ হয়। মালদা থেকে যারা এসেছিলেন তাদের সাথে কথা বলে জানতে পারেন লোন দেওয়ার নামে টাকাও নেওয়া হয়েছে। মানে এই বাড়িটাতে আমি 1 বছর আগে ভাড়া থাকতাম, এটা একটা এক্স মিলিটারি বাড়ি, তো প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাই, কিন্তু গতকাল পর্যন্ত এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে এসএফ ফাইন্যান্স মানে সুন্দরম ফাইন্যান্স বলে, তো কখনো দেখিনি। হঠাৎ করে দেখে আমার মনে হলো বাইরের কিছু লোক আনাগোনা করছে, তো উপরে উঠে দেখি যে নতুন মানুষ আর কিছু সাইনবোর্ড লেখা আছে নো স্মোকিং সাইলেন্স এসব বলে। তো আমার দেখি ব্যাপারটা কেমন মনে হলো, জিজ্ঞাসা করতে দেখলাম যে কেউ বলছে যে কি 3,000 টাকা দিলে 80,000 টাকা 24 ঘন্টার মধ্যে লোন পাওয়া যাবে, কেউ বলছে 5,000 দিলে 1,00,000 পাওয়া যাবে, কেউ বলছে 8,000 দিলে 1,20,000 টাকা পাওয়া যাবে। কথা জিজ্ঞাসা করতে করতে আমার সন্দেহ হলো, আমি জিজ্ঞাসা করলাম যে লোকাল লোকগুলো জানে না কেন, লোকাল লোক ডাকেনি সুদূর মালদা কালিয়াচক সোজাপুর থেকে ডেকেছে। সাথে সাথে আমি থানাতে ইনফর্ম করি, থানার পুলিশে আসলে কথাবার্তা হতে হতেই জানা গেল যে এরা সম্পূর্ণ চিটিং, মানে চিট ফান্ড এখানে খুলেছিল মানুষকে লুটপাট করার জন্য। লোকাল মানুষকে না জানিয়ে বাইরের লোক ওরা যেন কিছু না বুঝতে পারে, অনেকসময় তাদের কাছে টাকা হরপ করা যায় এই আর কি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় এই ধরনের কোনো অফিস আছে বলে জানতেনই না স্থানীয়রা। মালদা থেকে যারা লোন নেওয়ার জন্য এসেছিলেন তারা এই যুবকের সাথে কথা বলে সমস্ত বিষয় জানতে পারেন এবং সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় সাগরপাড়া থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লালচাঁদ মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করে। বেশ কয়েকজন পালিয়ে যায় বলেই জানা যাচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।